চর্মরোগ তো অনেক ধরনের হয়, তবে খুব পরিচিত একটি সমস্যা হলো একজিমা, এবং এটি সাধারণত হাতে ও মুখে হয়, যা ত্বককে অনেক শুষ্ক করে দেয়। এটি একজিমার আকার বেড়ে গেলে ত্বক এতই শুষ্ক হয়ে যায় যে শরীর ফেটে রক্ত বের হয়। যাদের একজিমা আছে তাদের দরকার বাড়তি যত্ন, তাই জেনে নিন একজিমা হলে কি খাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটি ছোট অনুরোধ, যে স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একজিমার জন্য ডায়েট। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খেলে মুখে যেমন ব্রণ হয়, ঠিক তেমনই অ্যালার্জি হলেও খাবারে কিছু পরিবর্তন আনতে হবে। এমন খাবার খেতে হবে যেটা আপনার লিভার ভালো রাখে। প্রতিদিন খাবারের তালিকায় প্রচুর পরিমাণে সবজি রাখতে হবে। ফরমালিন এবং কীটনাশক দেয়া শাক সবজি পরিহার করতে হবে। গরুর মাংস পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। যদি খেতেই হয়, সবুজ ঘাস খাওয়া এমন গরুর মাংস খাওয়া যেতে পারে, তাও অল্প পরিমাণে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবার যেমন রুই মাছ, বাদাম ইত্যাদি প্রচুর পরিমাণে খেতে হবে। যদি সম্ভব হয় কার্বোহাইড্রেট খাবার একদমই কম খাবেন। কার্বোহাইড্রেট আছে ভাত, রুটি ও গম জাতীয় খাবারে। গরুর দুধ একজিমা রোধে অত্যন্ত সহায়ক, কিন্তু সেটা খাওয়া যাবে না, বরং না খেয়েই রোধ করতে হবে। 2 সপ্তাহ গরুর দুধ না খেয়ে দেখতে পারেন। যে কোনো দুধ জাতীয় খাবার বন্ধ করুন, যেমন কেক, পায়েস ইত্যাদি। গরুর দুধে পরিবর্তে মহিষের, পাঠা অথবা ভেড়ার দুধ খেতে পারেন। তাছাড়া বাদাম, সয়া দুধ, রাইস দুধ গরুর দুধের পরিবর্তে খেতে পারেন। কিছু সাপ্লিমেন্ট একজিমা প্রতিরোধে সহায়ক, তাই প্রতিদিন নিয়ম করে কিছু সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। ফ্যাটি অ্যাসিড ত্বকের শুষ্কতা এবং চুলকানি প্রতিরোধে সহায়ক। একজিমা প্রতিরোধে ওমেগা 3-6-9 অনেক ভালো কাজ করবে। ভিটামিন এ, ডি, ই ত্বকের কোলাজেনের সুরক্ষায় অনেক কার্যকর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আপনার বন্ধুদের বা অন্য মানুষদের সচেতন করতে চাইলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চেষ্টা থাকবে এটাই যে স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনাদের কাছে তুলে ধরা, আর আপনাদের কাছ থেকে এরকম ভালোবাসা প্রত্যাশা করা। বন্ধুরা আজকে এ পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আপনি আমাদের চ্যানেলের স্বাস্থ্য বিষয়ক অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।